আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এফএস থামিনা চ্যানেলে। নিশ নিয়ে অনেক তো আলোচনা হলো, এখন এগুলোর মধ্যে আমি প্রায় কথাই বলে থাকি ব্রড নিশ, ন্যারো নিশ, মাল্টি নিশ, মাইক্রো নিশ, এই কিন্তু এই কথাগুলো আসলে কী বা এগুলোর অর্থ আসলে কী, এগুলো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব যে ব্রড নিশ আর ন্যারো নিশের মধ্যে পার্থক্যগুলো কী কী। তার আগে আমাদের বোঝা দরকার যে আসলে নিশটা কী। নিশটা বোঝার জন্য আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কোনো একটা ক্যাটাগরি বা যে কোনো একটা টপিকই হতে পারে আপনার নিশ, অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেটা হতে পারে একটা নিশ। যেমন আমি আপনাদের ব্লগিং নিয়ে ভিডিও দেখাচ্ছি, তাহলে ব্লগিংটা হচ্ছে আমার নিশ। আবার হতে পারে আপনি কোনো রিয়েল এস্টেট বিজনেস করছেন, তখন রিয়েল এস্টেট বিজনেসটা হবে আপনার নিশ। এরকম অর্থাৎ আপনি যে টপিকটা নিয়ে বা যে বিষয়টা নিয়ে কাজ করছেন সেটাই আপনার নিশ। এখন আসুন ব্রড নিশ, ন্যারো নিশ, মাল্টি নিশ, ম্যাক্রো নিশ এই সব কিছু নিয়ে। যেমন আমি যদি এখানে একটা বিষয় লিখি, যেমন লিখলাম ইলেকট্রনিক্স, যখন আমি ইলেকট্রনিক্স লিখলাম এটা কিন্তু একটা টপিক বা একটা ক্যাটাগরি বা একটা সাবজেক্ট যেটাই বলে না কেন, এটা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। কিন্তু এই ইলেকট্রনিক্সের আন্ডারে কিন্তু আরও অনেক কিছু থাকবে। এই ইলেকট্রনিক্সের আন্ডারে কী থাকতে পারে, টিভি থাকতে পারে, পিসি থাকতে পারে, ক্যামেরা থাকতে পারে, এরকম আরও অনেকগুলো কিন্তু ইলেকট্রনিক যে আসবাবপত্র থাকতে পারে। এখন আমরা যেহেতু ভাগ করে ফেলেছি, এই ইলেকট্রনিক্সটা আমরা বলবো কি মেইন নিশ, আর এগুলোকে বলবো আমরা সাব নিশ। অর্থাৎ এখান থেকে এক ধাপ নিচে যখন আমরা পিসি নিয়ে কথাবার্তা বলবো, তখন কিন্তু শুধুমাত্র পিসি নিয়েই বলবো, তখন কিন্তু আমরা ক্যামেরা নিয়ে বা টিভি নিয়ে বা অন্যান্য যে ইলেকট্রনিক্স আছে সেটা নিয়ে বলবো না। আমরা যখন টিভি নিয়ে কথা বলবো তখন শুধুমাত্র টিভি নিয়ে বলবো, পিসি বা ক্যামেরা নিয়ে বলবো না। আবার একইভাবে যখন ক্যামেরা নিয়ে কথা বলবো তখন কিন্তু পিসি বা টিভি নিয়ে কোনো কথাই উল্লেখ করবো না। কিন্তু যখন আমরা ইলেকট্রনিক্স নিয়ে কথা বলবো, সেই ইলেকট্রনিক্সের ভিতরে টিভি, পিসি, ক্যামেরা সহ যত ইলেকট্রনিক্স আছে সবগুলো বিষয় কিন্তু চলে আসবে। তার মানে কি এটা অনেক বড় একটা পরিসর হয়ে গেল না, এই কারণে কিন্তু এটাকে বলছে ব্রড নিশ। আর এগুলোকে বলছে কি ন্যারো নিশ। এখন এটা কত পর্যন্ত ন্যারো বা একেবারে ডাউন কত পর্যন্ত, যেমন এই টিভি যদি বলি, এই টিভির আন্ডারে কিন্তু আমরা এটাকে ভাগ করতে পারি, স্মার্ট টিভি থাকতে পারে, নন স্মার্ট টিভি থাকতে পারে, দুইটা না। তার মানে যখন আমরা স্মার্ট টিভির কথা বলবো তখন কিন্তু নন স্মার্ট টিভির বলবো না, আবার যখন নন স্মার্ট নিয়ে কাজ করবো তখন কিন্তু স্মার্ট নিয়ে আমরা কথা বলবো না। কিন্তু যখন আমরা টিভি নিয়ে কাজ করছি তখন স্মার্ট এবং নন স্মার্ট দুটো নিয়েই কথা বলা হচ্ছে। সেই হিসাবটা বিবেচনা করলে ইলেকট্রনিক্সকে যদি আমরা বাদ দিয়ে দিয়ে শুধু এইটুকের মধ্যে বিবেচনা করি তখন এটা হবে ব্রড নিশ, আর এটা হয়ে যাবে আবার ন্যারো নিশ। কিন্তু আমি যদি এই তিনটাকে যদি কম্পেয়ার করি তখন এটা হবে ব্রড নিশ, এটা হবে সাব নিশ, এটা হবে ন্যারো নিশ বা মাইক্রো নিশ। এখন স্মার্ট টিভির আন্ডারেও যদি কোনো ক্যাটাগরি থাকে তখন আবার কি এই স্মার্ট টিভিটা সাব নিশ হয়ে যাবে আর সেটা হয়ে যাবে মাইক্রো নিশ। অর্থাৎ একটা জিনিসকে ভাঙতে 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 যে শেষ পর্যন্ত যে ওটার যখন আর কোনো ক্যাটাগরি থাকবে না, সিঙ্গল সেটাই বেঁচে থাকবে, তখনই সেটাই হবে মাইক্রো নিশ, কারণ মাইক্রো নিশে আর কোনো কিছু নেই। একইভাবে পিসিকে আমরা ভাগ করতে পারি, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট এগুলো ভাগ করতে পারি, ল্যাপটপকে আবার ভাগ করতে পারি, বিভিন্ন কোম্পানির নাম দিয়ে ভাগ করতে পারি, তখন একেবারে লাস্টে যে যেটা টিকবে সেটা হবে আমাদের মাইক্রো নিশ। একইভাবে ক্যামেরাকেও আমরা কিন্তু ভাগ করতে পারি, ক্যামকর্ডার দিতে পারি, ডিজিটাল ক্যামেরা দিতে পারি, ডিএসএলআর ক্যামেরা দিতে পারি। আবার যখন ডিএসএলআর ক্যামেরা দিলাম এটার আন্ডারে আবার অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি থাকে তাহলে সেটা হবে মাইক্রো নিশ, আর যদি কোনো ক্যাটাগরি না থাকে তাহলে এটাই হবে মাইক্রো নিশ। অর্থাৎ একেবারে এন্ডে যেয়ে লাস্টে যে আমরা যে জিনিসটা পাবো সেটাই হবে আমাদের ন্যারো নিশ বা মাইক্রো নিশ। এখন আরেকটা ওয়ে, এটা হচ্ছে একটা ধাঁচে আপনাদের বোঝানো হয়েছে ব্রড নিশ আর ন্যারো নিশ। আরেকটা ধাপে কি আপনাদের বোঝানো যেতে পারে সেটা হচ্ছে যে প্রথমে আমি যেহেতু ইলেকট্রনিক্স লিখেছিলাম, এই ইলেকট্রনিক্স এর ভিতরে আমরা কি পেয়েছি, ধরেন ক্যামেরা পেয়েছি, ক্যামেরার ভিতরে আমরা কি পেয়েছি, ডিএসএলআর ক্যামেরা পেয়েছি। অর্থাৎ এই যে ইলেকট্রনিক্সের নিশ এটা একটা ব্রড নিশ, এটাকে কিন্তু ন্যারো ডাউন করা গিয়েছে, তার মানে এটার ন্যারো নিশ আছে। আবার আমি যদি এটা কল্পনা করি যে আমি শুধু ডিএসএলআর নিয়ে কাজ করছি, তখন কিন্তু এটাকে আর ন্যারো করা যাবে না, তার মানে এটা শুধুমাত্র একটা ন্যারো নিশ অথবা মাইক্রো নিশ হিসেবে থাকবে, এটার কোনো ব্রড, এটাকে আমরা কীভাবে কোনোভাবেই কিন্তু ব্রড নিশ বলতে পারবো না। আবার এটার একটা সুবিধা এবং অসুবিধা দুটোই আছে। আমরা যদি ব্রড নিশ নিয়ে কাজ করি সেক্ষেত্রে কী হবে, আমরা সবগুলো আইটেমই কিন্তু এক এক করে আমাদের ওয়েবসাইটের মধ্যে শো করাতে পারবো, কিন্তু আমরা যদি শুধুমাত্র ন্যারো নিশ নিয়ে কাজ করি তাহলে আমরা সবগুলো আইটেম আমাদের ওয়েবসাইটে চাইলেও প্রবেশ করাতে পারবো না। এক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে ডোমেইন নেম।
আমরা যখন কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি তখন কিন্তু সেটার একটা ডোমেইন নেম থাকে। যেমন আমরা যখন অ্যামাজনে যাই, এই যে দেখেন এখানে কি আছে, amazon.com। আবার ফেসবুকে গেলে কি দেখায়, facebook.com। আপওয়ার্কে কি গেলে কি দেখায়, upwork.com। এরকম আপনার যে ওয়েবসাইট আছে সে আপনার ওয়েবসাইটেও কিন্তু একটা ডোমেইন নেম থাকবে। এখন এই ডোমেইন নেমটাও অনেক ক্ষেত্রে ভ্যারাই করে যে আমরা কোন নিশ নিয়ে কাজ করছি বা ফিউচারে আমরা কি এটাকে ব্রড করতে পারবো কি পারবো না। ধরুন আপনার একটা ডোমেইন আছে যেটার নাম হচ্ছে বেস্ট, বা বেস্ট না লিখি DSLR lovers.com। ধরে নিন আপনার একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে এটা, আর আরেকটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে cameraphobia.com। আবার আরেকটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে digitalway.com। ধরে নিন যে এই তিন ধরনের তিনটা নাম আছে। এখন এই তিনটা যে নাম আছে, এই তিনটা নামের কোনটায় কী সুবিধা পাবেন, কোনটায় কী অসুবিধা পাবেন জানেন আপনারা? আমি বলে দিচ্ছি, DSLRlovers.com নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার এখান থেকে সুবিধা কী হবে, যে আপনি DSLR নিয়ে কথাবার্তা যেহেতু বলছেন তো শুধুমাত্র যারা DSLRই পছন্দ করে তারাই আপনার ওয়েবসাইটে যাবে, তার মানে আপনি টার্গেটেড ভিজিটরই পাচ্ছেন। আর এই DSLR আপনার যেহেতু DSLR নিয়ে কাজ করছেন এবং আপনার ডোমেইন নেমের মধ্যেও DSLR কথাটা উল্লেখ আছে, তার মানে আপনার এটা ওয়েবসাইট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেকটাই ভূমিকা পালন করতে পারে। কিন্তু আপনি যদি চান পরবর্তীতে এই DSLR এর মধ্যে আপনি অন্যান্য যে ক্যামেরাগুলো আছে সেগুলো ইনক্লুড করবেন, আপনি সেটা পারবেন না। কারণ আপনি এখানে বলেই দিচ্ছেন যে আপনি শুধু DSLR লাভার্সের উল্লেখ করে বলছেন, আপনার ওয়েবসাইটটা DSLR নিয়ে সেখানে অন্য কোনো ক্যামেরা আপনি কখনো ইনক্লুড করতে পারবেন না, এটা হচ্ছে অবস্ট্যাকল। আচ্ছা, এখন সেকেন্ড ট্যাবটা যেটা, সেটা হচ্ছে cameraphobia.com। এই cameraphobia যেহেতু আছে তার মানে কি, আপনি এই যত ধরনের ক্যামেরা আছে, DSLR হোক, ক্যামকর্ডার হোক, ক্যানন হোক, কোডাক হোক, আপনি সব ক্যামেরা এখানে ইনক্লুড করতে পারবেন। তবে আপনি টিভি বা পিসি বা ল্যাপটপ এই সব কিছু আবার এখানে ইনক্লুড করতে পারবেন না। আর নামের ক্ষেত্রেও ওই একই সুবিধা বললাম যে ক্যামেরা যেহেতু আছে, ক্যামেরা রিলেটেড আপনার যে র্যাঙ্কের র্যাঙ্কিংয়ের সুবিধা রয়েছে। আচ্ছা, আর লাস্ট যে ওয়েবসাইটটা, এটা হচ্ছে digitalway.com। এটা এমন একটা ওয়েবসাইট, আপনি ইলেকট্রনিক্সের যে কোনো জিনিস আপনি এখানে রাখতে পারবেন, ক্যামেরাই হোক, DSLRই হোক বা অন্যান্য কোনো কিছু হোক, সেটা আপনি কিন্তু রাখতে পারবেন। আর এটার বৈশিষ্ট্য এটি যে আপনার অনেক বেশি অথরিটি থাকবে, আপনি যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট এখানে ইনক্লুড করতে পারবেন। আর অসুবিধা হচ্ছে যে এখানে আপনার র্যাঙ্ক করতে কিছুটা বেশি সময় লাগবে, কারণ গুগল ধরেই নেবে যেটা আপনার একটা ব্রড ওয়েবসাইট, এখানে আপনি অনেক কিছু নিয়ে কথাবার্তা বলেন, অনেক বড় যেহেতু ওয়েবসাইট আপনার নির্দিষ্ট একটাতে ফোকাস করাটা প্রবলেম হয়ে যাবে। তবে এক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, বর্তমানে কিন্তু এই যে নিশের নামগুলো, এই নামগুলো না নিয়ে একটু অন্যভাবে নামগুলো নেওয়া হয়। এটার সুবিধা কি, যে digitalway.com নিলেন কিন্তু আপনি প্রথমে জাস্ট কি DSLR ক্যামেরাগুলোতে ফোকাস করলেন, আপনার কয়েকটা মেনু রাখলেন, ওই মেনুতে দুই তিনটা করে বা পাঁচটা করে ব্লক দিলেন, কিন্তু আপনার DSLR যে ব্লকটা আছে এখানে আপনি হিউজ পরিমাণ, মানে আপনি এটাকেই টার্গেট করলেন, এটা নিয়ে আপনি কাজ করবেন, তাহলে কিন্তু আপনার এখানে একটা সুবিধা হলো। কিন্তু তারপরেও যে এটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এটা বলা যায় না, কারণ এটা চাইতে এই ওয়েবসাইটগুলো একটু তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, কারণ ওরা নির্দিষ্ট একটা নিশের উপরে বা একটা মাইক্রো নিশের উপরে কাজ করছে। তো আশা করছি এই ভিডিওটি বুঝতে আপনার সুবিধা হচ্ছে, কারণ আপনার উপরে এটা ডিপেন্ড করছে আপনি কি ব্রড নিয়ে নিশ নিয়ে কাজ করবেন নাকি ন্যারো নিশ নিয়ে কাজ করবেন। আপনার কাজের ভিত্তিতে আপনি এই ডোমেইন নেমগুলো এবং আপনার যে নিশ আছে সেটা এখানে চুজ করবেন। তো এই ভিডিওগুলো ব্রড নিশ, ন্যারো নিশ এগুলো বোঝা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আমি প্রায় ভিডিওতে নিশ, কিওয়ার্ড এগুলো নিয়ে আলোচনা করে থাকি, ব্রড নিশ বলে থাকি, ন্যারো নিশ বলে থাকি, ম্যাক্রো নিশ বলে থাকি। তো এই টার্মগুলো বোঝার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।